একজন ইহুদি যুবকের কথা শুনেন, যে ব্যক্তি সকালবেলা মুসলিম হয়েছিল উহুদের যুদ্ধের দিন, সে ব্যক্তি শুনেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম উহুদের মাঠে গিয়েছেন যুদ্ধ করতে। এই ইহুদি যুবক চিন্তা করলো, আমার কওম যুদ্ধ করবে উহুদের মাঠে, আমি যুবক ছেলে ঘরে বসে থাকবো এটা হতে পারে না। সে মাঠে চলে গেল, সকাল 10টা বাজে তখন আনুমানিক। সে মাঠে গিয়ে আগে বলল সাহাবীদেরকে, আমি কি আগে যুদ্ধ করব না আমি আগে ইসলাম কবুল করব? সাহাবীরা বলল, আগে তুমি ইসলাম কবুল করো, সাক্ষী দাও কালিমার, তারপরে যুদ্ধ কর। সে ইহুদি যুবক, সে কিন্তু ইহুদি যুবক, সে কালিমার সাক্ষ্য দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদান রাসূলুল্লাহ। এরপরে সে যুদ্ধ করল এবং সে অনেকগুলো মুশরিককে হত্যা করে মারা গেল, শহীদ হয়ে গেল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই যুবকটার লাশ দেখলেন উহুদের মাঠে, তিনি বললেন, এ এখানে কিভাবে আসলো? সাহাবায়ে কেরাম বললেন, সকালবেলা এসেছিল বেচারা, ইসলাম কবুল করেছে, যুদ্ধ করেছে, মারা গেছে। নবীজি বললেন, আমিলা কালিল ও উজিরা কাসির, এই ব্যক্তি খুব অল্প আমল করেছে কিন্তু বড় পুরস্কার পেয়ে গেল। একটা কথা বোঝেন, এই ব্যক্তি আল্লাহকে একটা সেজদাও করতে পারে নাই, এই ব্যক্তি এক ওয়াক্ত সালাত আদায় করে নাই, একটা সওমও রাখে নাই, যাকাতও দেয় নাই, সাদাকাও করে নাই, জান্নাতে চলে গেল কিভাবে?